ইউজুয়ালি নর্মাল ওয়ার্কিং ডেজে আমি সাড়ে সাতটার থেকে ঘুম থেকে উঠি, কিন্তু আজকে যেহেতু ফ্রাইডে আমি ইচ্ছে করে আজকে 9টার দিকে ঘুম থেকে উঠলাম। আরও আগে আসলে ঘুম ভেঙে গেছিলো, কিন্তু ফ্রাইডে কাটানোর জন্য একটু বেশিক্ষণ শুয়েছিলাম। গত বছরের লাস্ট লকডাউনের মধ্যে অনেকগুলো গাছপালা লাগানো হয়েছে আমার বারান্দায়। তো শুক্রবার দিন সকালবেলা একটু হাত মুখ টাক মুখ ধুয়ে আমি চেষ্টা করি যে গাছপালাগুলোর খোঁজ খবর নেওয়ার জন্য কি অবস্থা। মাঝে মাঝে মনে হয় যে আরও বেশি জায়গা থাকলে হয়তো আরও বেশি গাছ লাগানো পসিবল হতো, কিন্তু ঢাকা শহরে এর চেয়ে বেশি সম্ভবত জায়গা আর পাওয়া পসিবল না। নর্মাল ডেজে সকালের খাবারে থাকে হচ্ছে রুটি, সবজি অথবা ডিম অথবা কোনো তরকারি, কিন্তু আজকে শুক্রবারের খাবারে চটা পিঠা আর এই যে সুতি ভর্তা, এটা দিয়ে এখন ব্রেকফাস্ট শুরু করছি। অনেক ঝাল বাট এটা আমার জন্য পারফেক্ট, পারফেক্ট একটা শুক্রবারের ব্রেকফাস্ট। ফর ফ্রাইডে লাঞ্চ আই এম হ্যাভিং পালং শাক দিয়ে হচ্ছে ছোটো ছোটো চিংড়ি মাছ আছে এটা, সেই সাথে হচ্ছে চিকেন আর হচ্ছে টমেটোর টক। আজকে ফ্রাইডে বলে টমেটোর টক একটু স্পেশাল আইটেম। আমার সন্ধ্যার নাস্তায় থাকছে হচ্ছে বাদাম, এখানে টোস্ট বিস্কুট। আর নর্মালি আমি হচ্ছে কোনো মিষ্টি খাই না, কিন্তু ফ্রিজে দেখলাম মিষ্টি আছে, তো সন্ধ্যার নাস্তায় আজকে মিষ্টি খাবো। আর চা তো অবশ্যই লাগবে। চা দিয়ে ডুবিয়ে বিস্কুট খাওয়াকে সবার অনেক ওল্ড স্কুল মনে হলো, স্টিল নাও আই এম লাভিং ইট। এটা বেশ মজার একটা মানে মনে হয় এখনও নাস্তা আমার কাছে। সো ফর ফ্রাইডে নাইট ডিনার আই উইল হ্যাভ সাম ফিশ কারি, এটা হচ্ছে রুই মাছের তরকারি, এখানে হচ্ছে করলা ভাজি আর ডাল।